এলো আমার গাড়ির সামনেটা পুরো চেঁচে দিয়ে চলে গেল এটা যদি পেটে মারতো গাড়ি পেটে আমাদের পুরো গোটা পরিবার শেষ হয়ে যেত মেন্টালি মানুষ সুস্থ থাকে না আপনারাই বলুন কমেন্ট করে যে এইভাবে ঘরের মধ্যে বসে থাকলে কি কারো মেন্টাল স্টেবিলিটি ঠিক হয় তোমরা মিটিং নিতে বলেছিলে বলে কিন্তু আমি আজকে সত্যি সত্যি এসে গেছি সারকের বাড়িতে দিন যখন আসি তখন বাড়িতে থাকে না আটকে ও বাইতে আসে আর এত দিন ওদের আমি কতবার বলেছি চল বেরো ও কিন্তু বের তো ফাইনালি ওর বাইতে এসেছি ওকে ধরতে এবং বাইতে আসে চলো উপরে যাই দেখি কেসটা কি কি হয়েছে কি রে এরো ব্ল্যাক এন্ড হোয়াইট ঘরে বসে আছে সব অন্ধকার করে না এসি চলছে না ফ্যানটা মিল বেরিয়ে ঘুরছে আলো একটা জ্বলছে কি ব্যাপার কি ব্যাপার ফোন করলে টাকা পাওয়া যায় না ফোনটান ধরিস না কি ব্যাপারটা কি রে ওই কি ব্যাপার কি বাবা ভাত আছে করতে চাস খেনে যা সেটা তো খাবো কিন্তু তারে হোস্টেল হবে সবাই তো তোমাকে বলছে যে দেখো শাক দাকে ক্ষমা করে দাও কিসের জন্য ক্ষমা এই যে তুই পাত্তা দিস না বন্ধুদের সাথে ঘুরে বেড়াস আর আমাকে ফোন দন করিস না কথা দিস না আগে তো প্রমাণ করে দিতেই হবে সবার সামনে না কি প্রমাণ পুরো কথাটা তো রাখিসইনি পুরো কথাটা না পুরো কথা রেখেছি আমার পুরো কথা রাখা ছিল যে ও সেভাবে বাড়ি গেছে কেন গেছে বা দেখার দরকার নেই আমাকে ডাকতে

না রে আমার কথা সেখানে প্রেরণা একটা সেটা নিয়ে তো কোনো কথা বলছিস না সুস্থ খবর মানুষ ঠিক আছে এটা ভগবানের আশীর্বাদ কিন্তু মেন্টালি মানুষ সুস্থ থাকে না সেই জন্যই তো এসেছি

চোখ বন্ধ করলে আমি গাড়ির ধাক্কাটা দেখি ওই জন্যই রাস্তায় গিয়ে আরো চারটে গাড়ি দেখতে হবে তাহলে দেখবি সব ঠিক হয় ঘরের মধ্যে বসে থাকলে আর গান গাইলে কিছু হবে না কে গান গাইছে তুই তো গান গাইছিলি বসে বসে একলা ঘর আমার দেশ আমার একলা আর একটা বলে দিলেই হলো আমি শুনতে পেলাম ঢোকার আগে অব নর্মাল তুই তুই অব নর্মাল তুই আমাকে বল কালকে কি হলো মাঝরাতে যে তোদের সাথেই দুর্ঘটনাটা হলো সেটা কি হলো কি করে বেঁচে ফিরবি এটা ধরুন রাস্তা টি মনে করুন টি টি মনে করতে হবে এটা হচ্ছে মেন রোড মানে বাইপাস এটা হচ্ছে সংযোগকারী রোড এটা হচ্ছে ছোট ভালো করে বোঝে না এটা বোঝানোর জন্য বোঝাচ্ছি আমি এই রাস্তা দিয়ে ওইদিকে দিকে যাব এই রাস্তাটা ভেদ করে আমার সিগনাল গ্রিন আমি মাঝ রাস্তায় চলে এসেছি ঠিক আছে ওদিক থেকে একটা গাড়ি সোজা তারস্বরে তারস্বরে নয় মানে ছড়ে হলে তো শুনতেই পেতাম মানে সো করে চলে কারেন্টের বেগে ছুটে এলো কারেন্টের বেগে একদম মানে মনে হচ্ছিল রেল গাড়ির মতো স্পিড ওর এলো আমার গাড়ির সামনেটা পুরো চেচে দিয়ে চলে গেল চেচে না মানে ভেঙে গুড়িয়ে দিয়ে চলে গেল আমার গাড়ি একটু নড়েনি বাকি চারজন ছিলিশ ছিল গাড়ি হয়তো চারজন ছিলাম আর তাই হয়তো হবে আমার গাড়ি একটা ফোঁটা নড়েনি মোটা ছিল কুটনি বৌদি ছিল হয়তো মোটা মা ছিল এদিকে এবারে গাড়িটা যদি আর একটু পরে আসতো আমরা ধর আর গাড়িটা যদি আমাদের পেটে মারতো গাড়ি পেটে এদিকে সুস্মিতা এদিকে মা আমাদের পুরো গোটা পরিবার শেষ হয়ে যেত যে গাড়িটা মেরেছে তার কিছুই হয়নি আর আমাদেরও কিছু হয়নি লাকি লিটা আর এই হয়েছে ব্যাপার তারপরেও ফোন করে যাচ্ছে কি ব্যাপার কি হয়েছে কি হয়েছে ছবি ভিডিও পাঠাচ্ছে কোনো ফোন ধরা না সেই সেই শেষ অব্দি আমাকে ছুটে আসতে হলো থানায় ছিলাম তখন কি করব কি করব আর কোনো পা ফোন টোন ধরে না তো কি করে আর হবে দেখলেন তো আজকে এত বড় দুর্ঘটনা ঘটেছে তাও ফোন পাওয়া ফোনে পাওয়া যায় না বাড়িতে এসে দেখত যাই হোক সবাই সুস্থ আছে সবল আছে মামা বাইরে রান্নাও করতে লেগেছে সবাই সুস্থ আছে ওর এখন একটু দুদিন চলবে এরকম বলছি চল ঘুরতে ঘুরতে গেল না দেখতে আপনারাই বলুন কমেন্ট করে যে এইভাবে ঘরের মধ্যে বসে থাকলে কি কারণ মেন্টাল স্টেবিলিটি ঠিক হয় কোনোদিনই হয় না বাইরে বেরোতে হবে

ট্রমাতে ঘরে বসে থাকা উচিত নাকি বাইরে বেরোনো বাইরে বেরোচিত পুরো কথাটা লিখবেন ট্রমাতে সুকান্ত যেটা করে সারাদিন বউ বৌ বউ বউ এটা কি উচিত নাকি উচিত এটা পুরো কথাটা লিখবেন না মানে আমরা ওকে ফোন করছি ও যাচ্ছে না দেখা করছে কার শুধু করতে পারো আমি কি ঘরে একলা করে আমার দেশ গাইবো ওর মতো